আমাদের ভারতের যে জনগণ বা সিটিজেনশিপের খিলাফে যে একটি বিল নিয়ে এসেছি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল যা 2019-এর 11ই ডিসেম্বর রাজ্যসভায় পাস করে সেদিকে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট এক করা হয়েছে আমরা 2016 থেকে ডিএসএফ এই বিলটাকে মানে না এবং মানছে না এখন পর্যন্ত আমরা মানে না আমরা 2016 থেকে আমরা এই বিলের বিরুদ্ধে আমরা আন্দোলন করে আসছি 2019-এর 8 জানুয়ারি আমাদের ডিএসএফের উপরে গুলি করা হয়েছে মাধববাড়িতে এর তারপরেও 2019-এর এই 11ই ডিসেম্বর এই বিলটিকে রাজ্যসভায় পাস করা হয়েছে আমাদের সেন্টিমেন্ট বা আমাদের যে আন্দোলনকে গুরুত্ব না দিয়ে বহিরাগত যা ইলিগেল মাইগ্রেন্টস পাবে বাংলাদেশ পাকিস্তান থেকে যা সংখ্যালঘুরা আসবে তাদের সিটিজেনশিপ দেওয়ার জন্য যে ভারত সরকার যে প্রচেষ্টা চালাচ্ছে সেই বিরুদ্ধে আমরা আজকে এখানে সেই আইনটাকে আমরা অপোজ করে আমরা ব্ল্যাক ডে হিসাবে আমরা মেনে নিয়েছি এখানে আমরা ডিএসএফ টাউন কমিটি হয়ে আমরা এখানে জরুরি আপনার পরিচয়টা আমি মহেশ্বর ত্রিপুরা ডিএসএফ টাউন কমিটি প্রেসিডেন্ট।